আসসালামু আলাইকুম, দিস ইজ সানজিদা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইজি ক্লিক। চলে এসেছি ফাইনালি ইজি ক্লিক এর অফ, মানে চিন্তা করছিলাম আমি ইন রিসেন্ট, যেটা বেশি বেশি চিন্তা করছি সেটা হচ্ছে ও মাই গড, মানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, এই গরমে মাথায় কাপড় রাখাটাই একটা মানে দুশ্চিন্তার ব্যাপার হয়ে গিয়েছে। সত্যি কথা, একদম একদম সত্যি কথা। মানে আমার আম্মু সেদিন আমাকে, গতকালকে আমাকে ফোন দিয়ে বলছিল, দেখছি তুমি লাইভ করছো, আরে তোমার কত না জানি কষ্ট হচ্ছে, মাথার মধ্যে কাপড় দিয়ে হিজাব টিজাব দিয়ে বেঁধে টেঁধে লাইভ করছো, খুব কষ্ট হচ্ছে মনে হয়। অ্যাকচুয়ালি আমরা যারা বাইরে বের হবো, আমরা যারা হিজাবি, আমাদের কিন্তু এই গরমের মধ্যে কোনো উপায় নাই যে মাথায় কাপড় রাখবো না, তাই না? তো মাথায় আমাদের, আমরা যেটা হিজাবে, আমাদের মাথায় কাপড় রাখতেই হবে, হিজাব আমাদের পড়তেই হবে, কারণ আমরা এটা মানে প্রতিজ্ঞাবদ্ধ, তাই না? মানে আমরা নিজেরাই নিজেদের কাছে প্রমিস করেছি যে আমরা কখনো মাথা থেকে হিজাব সরাবো না, যারা অ্যাকচুয়াল হিজাবি আর কি। সো আমরা এই গরমের মধ্যেও দেখা যায় যে হিজাব পরি। সো এই সময়টাতে হিজাবের যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হিজাবটা যেন অনেক কমফোর্টেবল হয়। হিজাবের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে, কেউ কেউ দেখা যে শিফন কিংবা জর্জেটে কমফোর্টেবল, যারা জর্জেটে কমফোর্টেবল তারা জর্জেট হিজাব পরবেন, যারা কটনে কমফোর্টেবল, যেমন আমি পার্সোনালি কটনে খুবই কমফোর্টেবল, এন্ড আমি মনে করি বাংলাদেশের যে ওয়েদার 85% মানুষই কটনে কমফোর্টেবল। সো গরমের কথা মাথায় রেখে আজকে আপনাদের জন্য একদম আরাম আরাম শান্তি শান্তি হিজাব আমি নিয়ে এসেছি ইজি ক্লিক থেকে। এন্ড আজকের হিজাব গুলো আপনাদের খুবই 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 পছন্দ হবে, কারণ প্রত্যেকটা হিজাব একেবারে ব্রিদেবল, ঠিক আছে? একেবারে একদম গরম অনুযায়ী ইনশাল্লাহ খুব সুন আমাদের ফেদার টাচটাও আমরা রিস্টক করবো আপনাদের জন্য। এই মাসে কি হবে ভাইয়া? এই মাস না, এই মাস তো শেষেরই দিকে না, বাট নেক্সট মান্থের মধ্যে, তো নেক্সট মান্থের হাফ, মানে এখন থেকে এক মাসের মধ্যে, এখন থেকে এক মাসের মধ্যে ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে ফেদারটা চেনে দিব। বাট তার আগে তো হিজাব পড়তে হবে, তাই না? আমার হাতে দেখেন কি যে ইন্টারেস্টিং একটা হিজাব এসেছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সলিড কালার, বাট অ্যাকচুয়ালি কিন্তু না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা শেডেড হিজাব, একটু একটু কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু শেডেড হিজাব, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, অলরেডি আমি এটা পরে আছি। এই হিজাবটা যে কি দারুণ ব্রিদেবল, এটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই, দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, এটা এত পাতলা, এত কমফোর্টেবল, এটা আপনি অনায়াসে গরমে পড়তে পারবেন, এবং এটার সাইজটা বিশাল বড় সাইজ, একদম আপনি আমার মতো চলে স্টাইল করেও পড়তে পারবেন এইরকম। হ্যাঁ, এটা টোটাল কয়টা কালার এসেছে আমাদের? 20টা কালারে এসেছে টোটাল। এই হিসাবটা আমরা দেখবো, এটা অলরেডি আমি পরে আছি, খুব দারুণ একটা হিসাব, সামার ফ্রেন্ডলি। তারপরে একটা এক্সক্লুসিভ, একটু পার্টি টাইপের একটা হিসাব দেখাবো আপনাদেরকে, এটাও সামারের জন্য খুবই কমফোর্টেবল। এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা শিমার ক্রাশ হিসাব, তাই না? ক্রাশ শিমার, শিমার ক্রাশ হিসাব। এটার টোটাল কালার এসেছে 19টা, এন্ড কালার গুলো জাস্ট দেখ, এই কালারটা, তারপর হচ্ছে হোয়াইট কালারটা, মেরুন কালারটা, ব্ল্যাক কালারটা, এই কালারটা, অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু কালার এসেছে এটার। এই কালার গুলো আমরা দেখবো, এটাও সামার ফ্রেন্ডলি, এবং এটার সাইজটা এত বড় এসেছে একেবারে। আপু এগুলো কি কটনের? হ্যাঁ, ফেদার টাচ কই? আসুন আপু ফেদার টাচ আনবো, আনবো ইনশাল্লাহ আনবো। তারপরে হচ্ছে গরমের আরাম এক্সক্লুসিভ একটা শেডেড হিসাব আমার হাতে চলে এসেছে, এটা হচ্ছে আমাদের বারবি শেডেড হিসাব, ঠিক আছে? এই শেডটা এত সুন্দর যে আমরা এটার নামটাই রেখে দিয়েছি বারবি শেডেড হিসাব। কেমন হয়েছে বলতো? এটা টোটাল 12টা কালার আছে, এই 12টা কালার আমরা দেখবো। এটাও সুপার সামার ফ্রেন্ডলি, একেবারে কমফোর্টেবল। এই যে দেখো ফ্যাব্রিক দেখে তুমি বুঝতে পারবে, আমি একেবারে ক্লোজ করে দিয়েছি যেন তুমি ফ্যাব্রিকটা দেখে বুঝতে পারো এটা কি ফ্যাব্রিক, ঠিক আছে? একেবারে কমফোর্টেবল। আপু এগুলো কি শেডেড? ফার্স্ট সেটটা যেটা দেখিয়েছি সেটা শেডের ছিল, সেকেন্ডটা একদম সলিড কালার ছিল, এটা আবার শেডের মধ্যে আছে। তারপরে হচ্ছে আরেকটা, ও আরেকটা স্পেশাল হিজাব, তোমাদের রিকোয়েস্টেড হিজাব, সেটা হচ্ছে ক্রাম্পল হিজাব। ক্রাম্পল হিজাব আমাদের কাছে চলে এসেছে, আর এবারে ক্রাম্পল হিজাব আগের বারের থেকেও বেস্ট এসেছে, কারণ এবারের জিএসএম টা কিন্তু আগেরটার থেকেও কম, থিকনেসটা আগেরটার থেকেও কম, ঠিক আছে? সো এটা আরো বেশি সফটওয়্যার হয়েছে, আরো বেশি কমফোর্টেবল হয়েছে এই এই হিসাবটা। এটাও সলিড সলিড একদম, এক কালারের মধ্যে টোটাল 12টা কালার এসেছে, তোমাদের যেই কালারটা পছন্দ নিতে পারো, গরমের জন্য একেবারে পারফেক্ট, ঠিক আছে? এটা টোটাল 12টা কালার এসেছে, এটা অনেক সফট, একেবারে সফটি সফটি টাইপের। আগেরটা আরেকটু পাফি ছিল, আরেকটু থিকনেসটা বেশি ছিল, বাট এটার থিকনেসটা আরেকটু কম। তোমার পরা গাউনটা কোন পেজ থেকে নিয়েছো? আমার পরে এই সুন্দর বারবি বারবি গাউনটা, এটাও ইজি ক্লিক থেকে নিয়েছি, দেখাবো। এটা দিয়ে শুরু করবো, একটু ড্রেসটা দেখিয়ে নি।
আমার পরে ড্রেসটা দিয়ে শুরু করি, তাই না? একটু ড্রেসটা একটু দেখে, এই ড্রেসটা আগে বলে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র 30 জনকে দিতে পারবো আমরা। যেই 30 জন আগে অর্ডার করবে সেই 30 জনকে আগে দেওয়া যাবে, পরে যারা অর্ডার করবে তারা পাবেই না, ঠিক আছে? এই গাউনটা দেখো, এটা কালারটা এত সুন্দর একটা কালার, বেবি পিঙ্ক টাইপের একটা কালার। বেবি পিঙ্ক এর উপরে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা, পাতা পাতা টাইপের, খুবই সুন্দর একটা প্রিন্ট, খুবই সুন্দর, একেবারে সুদিং টাইপের। এটা আমার ঈদের আগেই পরার কথা ছিল, কিন্তু কি মনে করে যেন আর পড়তে পারলাম না এটা, মানে এটার সাথে কেন জানি আরেকটা পরে ফেলি, আরেকটা পরে ফেলে ওকে আর পরা হয় না, ওকে কবে পরবো এটাই ভাবছিলাম, পরে ফাইনালি আজকে পরে ফেললাম। এটা কিন্তু অনেক ঘের আছে আমাদের, 240 ইঞ্চের মতো, এন্ড প্রাইসটাও বলে দিই, যে আগে অর্ডার করবে সে পাবে 30 জন, প্রথম 30 জন, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে আমাদের অনলি 1750 টাকা, যে কোনো সাইজ দেওয়া যাবে, ওকে? সো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ইজি ক্লিক অর্ডার করে ফেলো, এটা আমি সরিয়ে ফেলছি। এখন চলে যাবো আমরা হিজাবে। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের একেবারে এক্সক্লুসিভ একটা সলিড শেডেড হিজাব। আমি একটা হিজাব খুলে তোমাদেরকে, আপু আমার হিজাবটা একটু বের করেন তো এখান থেকে, একটা হিজাব খুলে আমি তোমাদেরকে একটু দেখাই যে শেডটা কেমন এসেছে, ঠিক আছে? কারণ এক একটা হিজাব তো এক এক রকম শেডের থাকে। এটাই, এই যে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই খুলে, এক একটা হিজাব তো এক এক রকম থাকে না? এটার সাইজটা বিশাল বড় সাইজ, আর এটার যে ফ্যাব্রিকটা আমি একটু ক্লোজলি দেখাই তোমাদেরকে, খুবই খুবই সুন্দর একটা ফ্যাব্রিক, একদম ব্রিদেবল টাইপের। এই যে দেখো, মানে একদম ব্রিদেবল, মানে তোমার মাথায় বাতাস ঢুকবে, ঠিক আছে? এরকম টাইপের ব্রিদেবল টাইপের একটা ফ্যাব্রিক, খুবই কমফোর্টেবল আর বিশাল বড় সাইজ। দুই সাইডে এরকম শেডেড থাকবে, হালকা শেডেড থাকবে, সবগুলোতে এত বেশি গাঢ় শেড না, হালকা শেডেড থাকবে, ঠিক আছে? আর এটার প্রাইসটা এত কম, এটা একদম বলতে পারো যে তোমাদেরকে ঈদ গিফট হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে এটা, ঠিক আছে? এত কমফোর্টেবল একটা হিসাব, এত রিজনেবল প্রাইসে। এটার লেন্থ আছে 100 সেন্টিমিটার, ওয়াইড আছে 90 সেন্টিমিটার, ঠিক আছে? 100x90 সেন্টিমিটার আছে এটার লেন্থ এন্ড ওয়াইড, অনেক বড় আপু। 100 নাকি 190, ও সরি, 190 সেন্টিমিটার আছে লম্বায়, আর চড়ায় আছে হচ্ছে 90 সেন্টিমিটার, ওকে? 190x90 সেন্টিমিটার আছে। চলে এসেছি, খুব সুন্দর লাগছে, ফ্রাইডে মানে ইজি ক্লিক। থ্যাংক ইউ অনিশকা নূর আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ম্যাজেন্ট অ্যান্ড পার্পল এর কম্বিনেশন, 190x90 সেন্টিমিটার আছে লেন্থ এন্ড ওয়াইড, খুবই সুন্দর একটা সলিড কটন হিজাব উইথ শেডেড, ওকে? একেবারে কমফোর্টেবল, ওকে? অলরাইট, সো এটাকে আমরা সরিয়ে ফেলছি, এটার কালার গুলো দেখে ফেলি। এটা টোটাল কালার আছে কয়টা আমাদের? 20টা কালার আছে। কেউ যদি ফুল সেট পারচেজ করে, এক একটা হিসাবের প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা করে, মাত্র 320 টাকা, ঠিক বলেছি? আচ্ছা, মাত্র 320 টাকা করে এই হিসাবের প্রাইস। কেউ যদি ফুল সেট পারচেজ করে, ফুল সেটের প্রাইস আছে কত আমাদের? 6400 টাকা, বাট আপনাদের জন্য 400 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে যারা ফুল সেট নিবে। দ্যাট মিন্স 6000 টাকায় আপনি ফুল সেট নিয়ে নিতে পারবেন। এটা খুব সুন্দর একটা শেড, ব্ল্যাক এন্ড গ্রে এর মধ্যে, এটা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এই হিসাব গুলো আপনি যখন একবার ওয়াশ করবেন, তখন এই হিসাবটা আরো বেশি সফট হয়ে যাবে, ঠিক আছে? খুবই সুন্দর একটা হিসাব, মাশাল্লাহ। ওয়াও, এটা হচ্ছে একটু মিন্টিশের ভেতরে, মিন্টের ভেতরে। এই সাইডটাতে হচ্ছে ডিপ মিন্ট কালার, আর এই সাইড হচ্ছে একটু লাইট মিন্ট কালার। হ্যাঁ, মানে একই কালারের শেড হচ্ছে গিয়ে লাইট ডিপ করে করা হয়েছে এই শেডটা দ্বারা। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই সাইডটা হচ্ছে ডিপ কালার থাকবে, আর এই সাইডটা হচ্ছে লাইট কালার থাকবে, লাইট শেড, ওকে? সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো ইজি ক্লিকে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। এটার দাম হচ্ছে মাত্র 320 টাকা করে, গরমের জন্য একেবারে পারফেক্ট হবে, খুবই আরাম আরাম হবে। তারপরে চলে যাচ্ছে একটা ল্যাভেন্ডার অ্যান্ড পার্পল কালারের শেড, এই শেডটা আপনাদের খুব পছন্দ হবে, এটা দেখেন। এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার আর পার্পল কালারের শেড, দুই সাইডে হিজাবের যে পার গুলো থাকে না, হিজাবের পারের মধ্যে হচ্ছে গিয়ে শেডিং করা। সো এটা আপনি যখন স্টাইল করে পরবেন, তখন অনেক সুন্দর করে পড়তে পারবেন, ওকে? প্রাইস হচ্ছে এটার মাত্র 320 টাকা। যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইজি ক্লিক, ওকে? আপু তোমাকে অনেক বেশি মিস করেছি, তাই আমি গোল্ডেন কালার, এটা কিন্তু আপনি চাইলে যে কোনো পার্টি ওয়্যার ড্রেসের সাথে পড়তে পারবেন, কারণ গোল্ডেন কালার তো দেখা যায় যে আলটিমেটলি যে কোনো গর্জিয়াস ড্রেসের সাথেই পরা যায়, তাই না? সো এটা আপনি সুন্দর করে যে কোনো পার্টি ওয়ার ড্রেসের সাথেও ম্যাচিং করে পড়তে পারবেন। গোল্ডেন এর সাথে আবার ডিপ ব্রাউন কালারের একটা দারুণ কন্ট্রাস্ট আছে, সো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আর সাইজটা বিশাল বড়, 190x90 সেন্টিমিটার, খুবই সুন্দর। আপু তোমাকে অনেক মিস করেছি, আমি অনেক বেশি মিস করেছি তোমাদেরকে। প্রাইস হচ্ছে এটার মাত্র 320 টাকা। যারা যারা জয়েন করছো, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও, সো দ্যাট সবাই আমাদের সাথে জয়েন হতে পারে। পিঙ্কের মধ্যে আরেকটা পেয়ে গেলাম, এই পিঙ্কটা দেখো,
আমি কিন্তু শুরুতে একটা পিঙ্ক অ্যান্ড পার্পল দেখিয়েছিলাম, এটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড পিচ, পিচি পিঙ্ক এর একটা কম্বিনেশন, পিঙ্ক সুইট পিঙ্ক আর হচ্ছে পিচি পিঙ্ক এর একটা কম্বিনেশন, ঠিক আছে? দুইটা সাইড আমি একটু দেখিয়ে দিই, এই যে দেখো দুইটা সাইড একসাথে ধরলে পারফেক্টলি তোমরা হচ্ছে শেডটা বুঝতে পারবে। ওকে, প্রাইস হচ্ছে এটার 320 টাকা মাত্র। হিজাবের রাজ্য ইজিক্লিক গরমের আরাম আরাম হিজাব আজকে, একেবারে গরমের আরাম আরাম হিজাব আজকে। আপু সালাদ হিজাব কি এসেছে? সালাদ হিজাব এসেছে? আসেনি, আসেনি, এখন আসেন, আসবে। আমরা তো মাত্র ওপেন করেছি ইজিক্লিক, একটু সময় দিবেন, ইনশাল্লাহ আসবে। সালাদ হিজাব তো আমাদের প্রত্যেক বছর রমজানের সময় আসে, এছাড়া খুব কম আসে, বছরে একবার আসে সর্বোচ্চ, আসবে। আর চেষ্টা করছি আমরা, ইনশাল্লাহ দেখি, ইনশাল্লাহ তোমরা যদি চাও তাহলে আমরা ইনশাল্লাহ আনতে পারি আরো একবার। এই যে দেখো গ্রিন এর ভেতরে আরেকটা সুন্দর শেড, নাইস না এটা? এটা হচ্ছে গ্রিন গ্রিন শেড, ওকে? একটু হচ্ছে লাইট গ্রিন আর একটা হচ্ছে ডিপ গ্রিন এর একটা শেড। প্রাইস হচ্ছে, ও আরেকটা গ্রিন আছে আমাদের, গ্রিন এর মধ্যে পাঁচটা শেড আছে, গ্রিন একসাথে দেখাই, সমস্যা নেই। গ্রিন এর মধ্যে আবার পাঁচটা শেড আছে, সো গ্রিন লাভার্স দের জন্য এটা একটা গুড নিউজ। আমি মনে হয় অলরেডি শুরুতে একটা গ্রিনিশ দেখিয়ে ফেলেছি না, দুইটা গ্রিন দেখিয়েছি। এটা হচ্ছে সি গ্রিন কালার নাকি টিল কালার, সরি টিল কালার এর মধ্যে। ওয়াও, এটার কালারটা অনেক সুন্দর, সুদিং টাইপের, তাই না? এই কালারটা এখন তো মনে হয় সবাই কক্সবাজার আছো, কে কে কক্সবাজার থেকে দেখছে আমাকে বলো তো। আমি ভেবেছিলাম কক্সবাজারে যাব, পরে আমাকে কক্সবাজার থেকে এক রিলেটিভ বললো কি আইসো না কক্সবাজার, কক্সবাজারে নাকি মানুষ রাস্তাঘাটে ঘুমাচ্ছে এমন অবস্থা, এত ভিড়, মানে কোনো হোটেলে কোনো জায়গা নাই আর হচ্ছে গিয়ে এত ভিড়। সো কে কে কক্সবাজার থেকে দেখছো আমাকে বলো। কক্সবাজারে পড়ার জন্য এটা একদম পারফেক্ট, সমুদ্রের সাথে মিলে যাবে আর ছবি যা সুন্দর আসবে আর খুবই কমফোর্টেবল। যা গরম পড়েছে, তুমি আমাকে মিস করেছো বলো তো আরশিন আহমেদ? হ্যাঁ মিস করেছি, তুমি কেমন আছো বলো। তারপরে মেরুন কালারের এটা অনেক সুন্দর, দেখো মেরুন কালারের মধ্যে মাঝখানে মেরুন কালার আর সাইডে হচ্ছে এটা কি কালার, কলিজা কালার, কলিজা কালার, দেখো কলিজা আর মেরুন কালার। কতদিন পর ইজিক্লিক এ আসলাম, তাই না? লাইট লেমন কালারটা দেখো তো, লাইট লেমন কালারটা তো দেখে ফেলেছি একদম শুরুতেই দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিবো দাও, এখন কনফিউজ হয়ে যাবে দেখালে, আর সবগুলো দেখে নি তারপর আবার দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট করো। গ্রিন এর মধ্যে অনেকগুলো শেড, পাঁচটা শেড আছে, আমি সবগুলো দেখাচ্ছি, দেখো। এটার শেডটা কিন্তু বেশ সুন্দর। আমি অনেক বেশি অসুস্থ হয়ে আছি তাই তোমাকে কালকে মিস করে ফেলেছি, সরি। সো কে আশিন আহমেদ, কি হয়েছে তোমার এই গরমে? গতকালকে আমি লাইভ করা শুরু করেছি, বুঝছো, দুইটা আমার চারটা লাইভ ছিল গতকালকে, দুইটা লাইভ করে আমি দেখে চোখ টোক লাল হয়ে আমি আর পারছি না দাঁড়িয়ে থাকতে, এই অবস্থা। তারপরে তাড়াতাড়ি করে মেকআপ তুলে মাথায় শুধু পানি দিয়েছে যে কয় ঘন্টা আমি নিজেও জানি না, এত গরম আর পানিও গরম। আমি দেখছিলাম কি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে মানুষ যে গিজারের অপোজিট কিছু বেরোয় নাই, মানে গিজার তো পানি গরম করে, তাহলে পানি ঠান্ডা করে এমন কিছু নাই, এমন কিছু বেরোয় নাই, এই অবস্থা। এই কালারটা এত সুন্দর, আমি চেয়েছিলাম এই কালারটা পরতে, পরে দেখেছি এইটা আরো বেশি ভালো লেগে গিয়েছে, পরে আমি যেটা পরে আছি সেটাই পরলাম। এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার, যারা খুবই কনফিউজড যে কোন কালারটা নিব, এটা নিয়ে ফেলতে পারো, যে কোনো বোরকার সাথে তুমি পেয়ার আপ করে পরে ফেলতে পারবে, খুবই কিউট লাগবে, একদম স্ট্যান্ডার্ড টাইপের একটা কালার, নাইস না? প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা করে। একটু দেখো এর আগের লাইভেও দেখো নি মনসুরি আপু, এই যে দেখে ফেলেছো, বাও খুব সুন্দর একটা পিচ কালার এসেছে দেখো। আমি এবার ঈদে যে কি বিপদে পড়েছি, আমার ড্রেসের সাথে তো কোনো হিজাব আমি মিলাতে পারি না, দুই দিন আমি শুধু খুঁজলাম ঘুরলাম, হিজাব তো মিলাতে পারি না। ইজি ক্লিক এর পেজে এসে বুঝলাম যে ইজি ক্লিক আর পাবো না, ইজি ক্লিক এর সব সবাই নিয়ে গিয়েছে, করবো কি এখন? তারপরে বসে বসে আমার আগের যত হিজাব আছে সেই হিজাবে আমি ছানবিন করা শুরু করেছি, ফাইনালি আমি একটা শেড পেয়েছি যেটা আমার ড্রেসের সাথে মিলেছে। কি একটা অবস্থা বলতো, আগে গিয়ে ঈদের ড্রেস না কিনলে হিজাব ম্যাচ করা যায় না, এইবার আমি পড়েছি সেই বিপদে। আমি ঈদের মেইন হিজাব যেটা রেখেছিলাম সেটাই পড়তে পারিনি ঈদের দিন। এইটা খুব সুন্দর, এটা হচ্ছে পিচ আর হচ্ছে অরেঞ্জ টাইপের একটা কম্বিনেশন, পিচ অ্যান্ড অরেঞ্জ এর একটা দারুণ কম্বিনেশন এটা, এটা তোমরা চলে নিতে পারো। প্রাইস হচ্ছে এটার মাত্র 320 টাকা, একেবারে গিফট প্রাইসে তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, সালামি অফার বলতে পারো, ঠিক আছে? কারণ ঈদের পরে সবাই তোমরা সালামি চাও না, এটা একদম সালামি অফারে দিয়ে দেওয়া হচ্ছে তোমাদেরকে, একেবারে দারুণ একটা হিজাব, বেশ বড়। যারা বড় সাইজের হিজাব খুঁজো, সলিড হিজাব খুঁজো, তাদের জন্য একদম পারফেক্ট। একে তো গরম পড়েছে, তার উপর অবস্থা খারাপ, আহারে লোডশেডিং না, লোডশেডিং আসলেও হচ্ছে, বিশেষ করে আমরা যারা ঢাকায় থাকি তারা তো একটু কমই পাচ্ছি, ঢাকার বাইরে যা খারাপ অবস্থা লোডশেডিং এর,
ও মাই গড, আমার আম্মু তো ঢাকার বাইরে থাকে, আমার আম্মু বলছিল এত কারেন্ট যে আমি পুরো অবাক হই, মানে কারেন্ট যেতে যেতে এমন অবস্থা যে আইপিএস এর চার্জ শেষ হয়ে যায়, তারপরেও দেখা যায় যে মানে কুলাতে পারছে না। এই অবস্থা, ড্রেসটা সেম পেজেরই আপু, ইজি ক্লিক এর মাত্র 30 জনের অর্ডার নেওয়া হবে, সো যে আগে অর্ডার করবে ড্রেসের। ওকে, এইটা হচ্ছে গ্রিন এর ভেতরে আরো একটা সুন্দর গ্রিন কালার, টোটাল তিনটা গ্রিন দেখিয়েছে নাকি চারটা গ্রিন যেন দেখিয়েছে এখন পর্যন্ত, দেখে আরে আরো দুইটা বাকি, মানে তিনটা দেখিয়েছে, টোটাল পাঁচটা গ্রিন এর শেড আছে। ঠিক আছে, এইটা আরেকটা সুন্দর শেড, টোটাল 20টা সুন্দর সুন্দর শেড আছে, আমি তোমাদেরকে দেখাই। এইটা একটা নাইস কালার, ওয়াও কি মিষ্টি মিষ্টি হিসাব। হ্যাঁ, এত গরমে আরো তিন দিনের হিট অ্যালার্ট দিয়েছে, কি যে হবে জানি না। আমি আমি কালকে থেকে লাইভ করা বন্ধ করে দেবো, আজকে শুধু আমার ইজি ক্লিক এর লাইভটা করারই দরকার ছিল, তাই আমি আজকে লাইভে এসেছি। কালকে থেকে লাইভ টাইভ সব বন্ধ, আমি হচ্ছে গিয়ে সারাক্ষণ আইসক্রিমকে অর্ডার দিয়ে বসে থাকবো। এত গরমে আমি তো গরম সহ্য করতে পারি না, আমি হচ্ছে পুরো ঠান্ডার মানুষ, গরম মানে আমি নাই, একেবারে শেষ। এইটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর শেড, এই শেডটা এত সুন্দর, ও এটা একদম মাস্ট হ্যাভ, খুবই নাইস এন্ড খুবই ইউনিক একটা শেড। এই শেডটা সচরাচর কিন্তু পাওয়া যায় না, সো এটা তোমরা মিস করো না। এটার প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা। হিসাব গুলো এত সফট টাইপের, একদম ক্লোজলি দেখালে তুমি বুঝতে পারবে যে এগুলো ব্রিদেবল, খুবই সফট টাইপের। হ্যাঁ, আর যদি এই হিসাবটা তুমি একবার ওয়াশ করো, এটা আরো সফট হয়ে যাবে, এটা একদম তুলতুলে টাইপের, একদম গায়ের সাথে মিশে থাকার মতো হিসাবটা। ঠিক আছে, এটা হচ্ছে পিঙ্ক এর ভেতরে আরো একটা শেড, আমি দুই সাইড একসাথে করে দেখাই, সো দ্যাট তোমরা পারফেক্টলি বুঝতে পারো। এই যে এটাও একটু পিচি পিঙ্ক আর হচ্ছে গিয়ে পিঙ্ক এর কম্বিনেশন, সিমিলার টাইপের আরেকটা ছিল, এটা আরেকটু লাইট ডিপ ছিল, এটা হচ্ছে আরেকটু। আপু অনেক গরম পড়েছে, এর মধ্যে বারবার কারেন্ট চলে যায়, আরে সবাই এসে আমার কাছে বিচার দিচ্ছে, আমার যদি কিছু করার থাকতো মনে হয় টিস্যু ধরে রেখেছো। হ্যাঁ এক্স্যাক্টলি এরকমই একটা, একদম টিস্যুর মতো দেখতে, মানে ধরলেও ওরকমই ফিল হয় যে আমি একটা টিস্যু ধরে আছি, এত সফট এটা। এটার নাম টিস্যু হিসাবে দিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু টিস্যু মানে তো আবার অন্য কিছু বুঝি আমরা, তাই না? নাহলে এটার নাম টিস্যু হিসাবে দিয়ে দিতাম, এটা এত কমফোর্টেবল, এত সফট, এটা একদম গরমের জন্য পারফেক্ট। হ্যাঁ, প্রাইস হচ্ছে এটার, আপু তুমি কি প্রত্যেক ফ্রাইডে তে এখানে আসো? হ্যাঁ, আমি প্রত্যেক ফ্রাইডে তেই যদি সুস্থ থাকি আর যদি কোনো সমস্যা না হয় আসি। এরকম হয় যে বছরে 4-5টা শুক্রবার আমার আসা হয় না, তার মধ্যে যদি ঈদ পড়ে যায়, তারপরে হচ্ছে যদি আমি অসুস্থ হয়ে যাই বা হঠাৎ কোনো কাজ না পড়ে গেলে আমি দেখা যায় যে প্রত্যেক শুক্রবারেই আসি মোটামুটি। এটা হচ্ছে গ্রিনের ভিতরে আরো একটা শেড, যারা হচ্ছে বটল গ্রিন কালারের খুচরো হিসাব, তারা এই শেডটা ট্রাই করে দেখতে পারো, এটা খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে ডিপ কালার, ডিপ গ্রিন আর হচ্ছে বটল গ্রিন কালারের কম্বিনেশন। এই যে শেড গুলো বোঝা যাচ্ছে না ভালো মতো করে পারফেক্টলি। আপু তোমার হাতের সেই বিখ্যাত মেহেদিটা কি এখনো আছে নাকি উঠে গেছে? এই যে বিখ্যাত মেহেদির অবস্থা, এখনো উঠে না, আমার চামড়া উঠে যাচ্ছে তাও মেহেদি উঠে না, অবস্থা দেখেছো কি অবস্থা, রে আল্লাহ আমার পুরো ইচ্ছাই নষ্ট করে দিলে এবার এই ঘরের ডিবের মেহেদি, আমি আর মেহেদি দিলাম না এই কষ্টে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে একটা সুন্দর হিজাব, দেখো এই যে আপনি এটা ইনশাল্লাহ, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা। ওকে, মাত্র 320 টাকা। আপু পরশমণিতে যাওয়া কবে আমি জানি না আপু, আমি আগামী 3 দিন আগে ছুটি কাটাই, ঠিক আছে, আগামী 3 দিন ছুটি কাটাই, কারণ এই গরমে একদম সিরিয়াসলি অবস্থা খারাপ, মানে মাথা ঘামতে 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 অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কখন একদম মারাত্মক অসুস্থ হয়ে যে হয়ে পড়ে থাকি তার থেকে ভালো একটু ছুটি কাটাই আমি। এইটা হচ্ছে গিয়ে ডিপ, এটা কি কালার, পার্পল এন্ড ওয়াইন, তাই না? পার্পল এন্ড ওয়াইন কালার এর কম্বিনেশন, ওয়াও এই শেডটা কিন্তু বেশ সুন্দর, প্রত্যেকটা শেড বেশ সুন্দর। এখানে টোটাল 20টা কালার আছে, তোমরা ফুল সেট নিয়ে নিলে 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, সো ফুল সেট নিয়ে নিও। তোমার এই মেহেদি দেখে তো আমি হাসতে হাসতে শেষ, তাই আর বইলই না, আর জীবনে কোনোদিন স্টিকার কিনবো না, এই হচ্ছে অবশ্যই স্টিকার দিয়ে দিতে গিয়ে মেহেদি পুরো নষ্ট। এটা অবশ্য আমি জানতাম না, আর স্টিকার যারা বিক্রি করে তারা তো বলেও নাই যে মেহেদি শুকানোর পরে তারপরে স্টিকার উঠাতে হবে, তো আমি কিভাবে জানবো বলো, এটা তো আমি জানি না, তো আমি আগে উঠিয়ে ফেলেছি, তারপর আমার মেহেদি পুরো একদম লন্ড বন্ড হয়ে গিয়েছে একেবারে, তারপরে কালার ভালো এসেছিল কিন্তু তাতে কি, ডিজাইন তো পচে আসছে। এটাও ডিপ কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার,
কলিজা, পারফেক্ট কলিজা কালার, ঠিক আছে, এটাও নিতে পারো। গরমেও আমি অসুস্থ হয়ে পড়েছি, অনেক অস্বস্তি লাগছে আহারে। ইনশাল্লাহ গরম কমবে না, বাট ইনশাল্লাহ আমাদের শরীরে সয়ে যাবে আশা করি। এবার তো মনে হয় রেকর্ড ব্রেক করবো, তাই না ভাইয়া? এখন মাত্র শুরু হয়েছে গ্রীষ্মকাল, একদম ধপ করে মনে হয়েছে যে আগুন জ্বলে গিয়েছে এই অবস্থা। হ্যাঁ, আমি আজকে দেখছিলাম গবেষণা করে যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গরম কত পড়েছিল, 45.1 ডিগ্রি সেলসিয়াস পড়েছিল, তাও সেটা রাজশাহীতে। ঢাকাতে হাইয়েস্ট ছিল হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন তো আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস, 39-40 ডিগ্রি সেলসিয়াস একদম কমন বিষয় হয়ে গিয়েছে। কখন যে কি হয়ে যায়, 1965 সালে একবার এরকম গরম পড়েছিল, এত গরম, 42 ডিগ্রি সেলসিয়াস ছিল ঢাকায় 1965 সালে, আর এখন হচ্ছে 2024 সাল, এই সময়ে এত গরম পড়ছে একদম পুরো হিজাবের মতো, আগুন লেগে যাবে, ঠিক আছে। দেখো পুরো আগুন কালো না হিজাবটা, বাহ, আগুনে যেরকম শেড হয় খেয়াল করে দেখবে, ওরকম শেড, এটা সুন্দর না? এটা কিন্তু একদম পারফেক্ট, মানে বসন্ত বলো, বৈশাখ বলো, যে কোনো জায়গায় তুমি পড়তে পারবে এই একটা হিজাব রেখে দিও তোমার কালেকশনে। খুবই সুন্দর একটা শেড, খুব সুন্দর অরেঞ্জ আর হচ্ছে ইয়েলোর কম্বিনেশন, এরকম কম্বিনেশন কিন্তু পাওয়া যায় না সচরাচর। প্রাইস হচ্ছে এটা তোমারটা দেখে আমি আর স্টিকার দিয়ে মেহেদি, আচ্ছা স্টিকার দিয়ে মেহেদি দেওয়া সব মিটে গেছে, খুব ভালো হয়েছে, আমি তোমাদেরকে সতর্ক করার জন্য পোস্ট করেছি, বুঝেছো? নাহলে কি কেউ পচানি খায় বলো, এই অবস্থা। আপু এইবার তো 47 ডিগ্রি হবে, আর বুঝলো না, আর বুঝলো না। ইচ্ছে মতো কাজ করেছি রোজার ঈদে, কোরবানির ঈদে আমি মনে হয় কাজই করবো না, শুধু যাদেরটা না করলেই না, কারণ গরমে একদম অবস্থা খারাপ, মানে দেখা যায় যে কি যে অবস্থা হয়ে যায় গরমে, খুবই খারাপ অবস্থা। আর যারা আমরা লাইভ করি এত কথা বললে আরো বেশি গরম লাগে। এই কালারটা অনেক সুন্দর, এরকম সিমিলার টাইপের তিনটা শেড ছিল, একটা হচ্ছে কালার গুলো মানে খুব সুন্দর করে আলাদা করা যায়, আর একটা ছিল খুব ডিপ কালার, এটা হচ্ছে মিডিয়াম টাইপের শেডটা, খুবই সুন্দর। প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা। সবগুলো কালার দেখিয়ে ফেলেছি না, সবগুলো কালার দেখিয়ে ফেলেছি, টোটাল ছিল 20টা কালার। যারা ফুল সেট নিবে তারা 400 টাকা ডিসকাউন্ট পাবে, এছাড়া যারা 2000 টাকার হিসাব কিনবে তারা কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবে। লেট করে ফেলেছি, কোনো অসুবিধা নাই, ড্রেসের প্রাইস হচ্ছে 1750 টাকা। ওকে, সো এবার আমরা দেখব একটা এক্সক্লুসিভ হিসাব, এই হিসাবটা হচ্ছে আমাদের একেবারে এক্সক্লুসিভ ক্রাশ শিমার হিসাব। ওকে, একেবারে এক্সক্লুসিভ ক্রাশ শিমার হিসাব, এটা না কটনই, বাট এটা ফিলস লাইক সিল্ক, সিল্ক টাইপের, ফিলস লাইক না, দেখতে লাগে হচ্ছে সিল্ক, সিল্ক টাইপের, খুবই সুন্দর একটা গর্জিয়াস হিসাব। এটা দিয়ে শুরু করি, পারবো বের করতে? এটা টোটাল কালার হচ্ছে 19টা কালার, অনেক সুন্দর সুন্দর কালার এসেছে এটার। ওয়াও, সবার আগে এই কালারটা দিয়ে শুরু করি, দিস ইজ আ মাস্ট হ্যাভ ওয়ান। হ্যাঁ, এই কালারটা হচ্ছে একদম মাস্ট হ্যাভ ওয়ান, আর এই হিজাবটা একেবারে বিশাল বড় সাইজের এসেছে, এটাও একদম সামার ফ্রেন্ডলি। হ্যাঁ, একেবারে সামার ফ্রেন্ডলি এবং এক্সক্লুসিভ হিসাব এটা বলার কারণ হচ্ছে, এটা দেখো একটু সিল্কি সিল্কি টাইপের একটা ভাইব দিবে, বাট এটা কিন্তু সিল্ক না, এটা হচ্ছে কটন শিমার, ঠিক আছে, খুবই মিহি একটা শিমার এটাতে অ্যাড করা হয়েছে, এন্ড এটা ওয়াশ করলেও এরকমই থাকবে, খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ক্রাশ এটাতে করা হয়েছে। এটা তুমি যদি ওয়াশও করো এটা সেম থাকবে, এটার শিমার উঠবে না, কিছুই না, এটা একদম এরকমই থাকবে বছরকে বছর পর্যন্ত। আর এটার কালার গুলো এত ভাইব্রেন্ট, এত সুন্দর এসেছে, খুব সুন্দর একটা এক্সক্লুসিভ হিসাব এটা। এটা লেন্থ এন্ড ওয়াইড আছে 190x90 সেন্টিমিটার, ঠিক আমি যেটা পরে আছি সেটার মতনই, বিশাল বড় সাইজের, ঠিক আছে। এটার কালারটা অনেক সুন্দর, প্রত্যেকটা কালার দেখো অনেক সুন্দর, এটা এখন মনে হচ্ছে যে আমার ঈদের ড্রেসের সাথে মিলে গিয়েছে, ইচ্ছেস এখন মনে হচ্ছে যে এটা ঈদের, আমি তো আগে জানতাম না যে আমার ঈদের ড্রেসের কালারটা এই শেডই হবে, তাহলে আমি এই শেড গুলো আগে থেকে নিয়ে রাখতাম, অনেকগুলো গোল্ডেন নিয়ে রেখেছি তাও মিলাতে পারিনি, এই অবস্থা। আপু কালার দেখান, আগুন কালার তো দেখালেন, এবার আইস কালার দেখান, আইস কালার আছে, দাঁড়াও এটা দেখাতে চাচ্ছিলাম, হ্যাঁ দুইটা একসাথে পরে করে পরে ফেলবে তাহলে আইস কালার হয়ে গেল, ঠিক আছে, দুইটা একসাথে পরে একদম আইস কুল কালার হয়ে যাবে, একদম পারফেক্ট। এইটা হচ্ছে গিয়ে গ্রিন কালার, কালার গুলো খুব সুন্দর এসেছে এই হিজাবটাতে, একটু সিল্কি সিল্কি টাইপের ভাইব আছে তো, বাট হিজাবটা এত পাতলা, এত কমফোর্টেবল, তুমি পরে অনেক আরাম পাবে। আপু অনেক সুন্দর সুন্দর হিজাব গুলো ইচ্ছে করছে, সবগুলো নিয়ে আসি, ফারজানা আপু সবগুলো নিয়ে নেন না, কে না করেছে বলেন, তোমাকে আর আমার চেয়েও বেশি আমার আম্মু মিস করেছে, অভিমান করে আছে, একটু আম্মুকে লাভ ইউ বলে দাও তো। ও হো আন্টি, লাভ ইউ, ওকে বলে দিলাম আন্টিকে। প্রাইস কত এটা, ল্যাভেন্ডার কালার দেখাও না,
যারা ফুল সেট নিবে তারা তো 550 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। যারা ফুল সেট নিবে, রেগুলার প্রাইস আসে ফুল সেটের 8,550 টাকা, বাট যারা ফুল সেট নিবে তারা 8,000 টাকায় ফুল সেট নিয়ে নিতে পারবে। আমার মেহেদি উঠে না কেন, মানে চামড়া সহ উঠিয়েছি, দেখো একদম খুঁটিয়ে খুঁটিয়ে চামড়া সহ উঠিয়েছি, তারপরে উঠে না মেহেদি, কি একটা অবস্থা বলতো। কতদিন হয়ে গেল ঈদের, ঈদের কয়দিন হয়েছে আজকে, 9 দিন হয়ে গিয়েছে, চিন্তা করার অবস্থা। আমি স্টিকার দিয়ে মেহেদি দিয়েছি, ভালোই তো হয়েছে, আপনারটা এরকম হলো কেন। আমারটা মেহেদি ভালো ছিল না প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে শুকানোর পরে উঠাতে হয়, আমি আগেই উঠিয়ে ফেলেছি, এই হচ্ছে গিয়ে কথা। মেহেদিটাই পচা ছিল আমার, এটা হচ্ছে গিয়ে আসল কথা। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে পিঙ্কের ভিতর, পিঙ্কের মধ্যে কয়টা শেড আছে আমাদের, একটাই দেখা যাচ্ছে আপাতত, সরে দেখি আর কোন কালার দেখা যায় কিনা। 19টা সুন্দর সুন্দর কালার আছে, এই হিজাবটা কিন্তু একদম পুরো আমার ড্রেসের সাথে মিলে যেত। তোমরা যারা আমার ড্রেসের সাথে মিলিয়ে হিজাব নিতে চাচ্ছ তারা চাইলে এই হিজাবটা নিতে পারো, 450 টাকা করে মাত্র, খুব সুন্দর। এইটা দেখো কি নাইস একটা কালার পেয়েছি, কি কালার, স্কাই ব্লু নাকি পেস্ট, পেস্ট, ওকে এটা হচ্ছে পেস্ট কালার, খুব সুন্দর একটা পেস্ট কালার, তাই একদম পারফেক্ট। ওয়াও, প্রাইস হচ্ছে, আপু হোয়াইট কালার আছে, হ্যাঁ এটার হোয়াইট কালার আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, নুড কালার আছে, ব্রাউন কালার আছে। বাসায় থাকি তো টের পাই না গরমে, তাই কালকে বাইরে গিয়েছিলাম, হারে হারে টের পেয়েছি, ওরে গরম আহারে। ল্যাভেন্ডার কালার হবে না, এটা ল্যাভেন্ডার কালার হবে না, আমার পরাটা ল্যাভেন্ডার কালার হবে, এটা হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালার, একদম পারফেক্ট হোয়াইট। এটা কালেকশনে নিয়ে রাখতে পারো, অনেক ড্রেসের সাথে হোয়াইট কালার পরলে অনেক সুন্দর লাগে, অনেক স্মার্ট লাগে, সো এটা তুমি করতে পারো। ঈদের আগে তোমার থেকে অনেক ভালো একটা বোরকা গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ, বোরকা ইজ মাই ফেভারিট, তাই এটা বিখ্যাত মেহেদি তাই উঠছে না, উঠতেই চাচ্ছে না। এটা দেখো ব্ল্যাক কালার, তোমাদের ফেভারিট ব্ল্যাক কালার, হ্যাঁ এই যে ব্ল্যাক কালার ক্রাশ করা, সো এটা টানলে আরো বড় হয়, এই যে দেখো পুরো চুইংগামের মতো টানলে আরো বড় হয় হিজাবটা। এটা হচ্ছে এই হিজাবের বিশেষত্ব, খুবই দারুণ না, ক্রাশ ক্রাশ করা, তো এটা হচ্ছে এক্সক্লুসিভ ক্রাশ শিমার হিজাব, এটা তোমরা নিতে পারো, খুবই সুন্দর, পার্টি ওয়ার করতে পারবে, রেগুলার ইউজ করতে পারবে, একদম তোমার যেটা পছন্দ সেটাই সেভাবে করতে পারবে। এটা হচ্ছে একটু ব্রাউনিশ গোল্ডেন কালার, হ্যাঁ গোল্ডেনের মধ্যে অনেকগুলো শেড আছে, আমি তোমাদেরকে একটু দেখাই, একটা হচ্ছে আমি পরে আছি ব্রাউনিশ গোল্ডেন কালার, এটা হচ্ছে আরেকটা গোল্ডেন কালার, ডিপ গোল্ডেন কালার, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল গোল্ডেন কালার যেটা আমরা বুঝি, আর একদম ফার্স্টে যেটা দেখিয়েছি বেস টাইপের কালার বা নুড কালার, এটা হচ্ছে সেটা। সো গোল্ডেনের ভেতরে 4টা সুন্দর সুন্দর শেড পাচ্ছ, আই থিঙ্ক তোমার ড্রেসের সাথে মিলে যাবে কোনোটা না কোনোটা, হ্যাঁ সো এটা সরিয়ে ফেলছি আমি। এবার চলে যাবো আমরা আরেকটা কালারে, এই কালারটা একটু ভালো করে দেখিয়ে নিই, এই যে কালার গুলো খুবই সুন্দর, শেড গুলো এত পারফেক্ট, আই হোপ যে তোমরা পারফেক্ট কালার গুলো বুঝতে পারছো ইনশাল্লাহ, খুব সুন্দর। বোরকাটা কোন পেজে আপু, বোরকাটা ইজি ক্লিকেরই আপু, একেবারে ইজি ক্লিকেই পেয়ে যাবে। এইটা দেখো সুন্দর একটা স্কাই ব্লু কালার, প্রাইস হচ্ছে 450 টাকা, এটা জর্জেট হিজাব আনেন, আমাদের কাছে জর্জেট হিজাব আছে, আছে তো শিফন হিজাব আছে। এটা দেখো একেবারে পারফেক্ট রেড কালার, ও মাই গড, এটা একদম পুরা হট রেড কালার যেটাকে বলে, এটা হচ্ছে সেটা, একদম পারফেক্ট রেড কালার, যারা খুঁজো না যে একদম টুকটুকে লাল, এটা হচ্ছে সেটা, একদম টুকটুকে লাল। এখন সবারই হাতের অবস্থা অনেক খারাপ, মেহেদি অর্ধেক আছে অর্ধেক নেই, এই অবস্থা অনেক বাজে হয়ে আছে আপু, আহারে ভাগ্যিস আমি উপরে দেই নেই, নিচে দিয়েছি, এই জন্য এই লুকিয়ে লুকিয়ে রাখা যায়, মানে অনেকে জিজ্ঞেস করছে তুমি এবার এতে মেহেদি দিলাম না, বললাম না দিলাম না, এই অবস্থা আছে। এটা গেল একদম টুকটুকে হট রেড কালারটা, এটা সরিয়ে ফেলছি, এই কালারটা অনেক সুন্দর ছিল, তাই না, একদম গর্জিয়াস। তারপরে এটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের মধ্যে একদম পারফেক্ট গোল্ডেন যেটা সেটা, হ্যাঁ গোল্ডেনের মধ্যে তো 4টা শেড আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা, মাই গড, একজনই দুই পেজ থেকে কিভাবে কমেন্ট করছে তুমি আকলিমা আপু। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ব্রিক রেড বা বার্নট অরেঞ্জ কালার হচ্ছে এটা, গরমে জর্জেটের দরকার, সিটিজি আউটলেটে এই সব গুলো আজকে পাবো, আজকে পাবেন না আপু, 2 দিন পরে পাবেন, হম সৌদি আরবের অবস্থা হবে আমাদের, সৌদি আরবের কথা বলছো, সৌদি আরবে গতকালকে আমি দেখলাম 30 ডিগ্রি সেলসিয়াস, সৌদি আরবের কথা বললোই না, ওদের ওখানে তো অনেক শান্তি, ওখানে আমি গতকালকে চেক করছিলাম, আমার মাথায় এটা আসছে, জানলাই জানো সৌদি আরবের কি অবস্থা, যারা হজ করতে গিয়েছে তাদের কি জানি অবস্থা,
পরে আমি গুগলে চেক করে দেখি ওদের ওখানে 30 ডিগ্রি সেলসিয়াস আর আমাদের এখানে 39 ডিগ্রি সেলসিয়াস। বুঝো অবস্থা, মানে আল্লাহর গজব পড়ছে বাংলাদেশে মনে হয়। এই হচ্ছে অবস্থা। সাদা আছে, হ্যাঁ সাদা আছে তো। এটা 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 হচ্ছে খুব সুন্দর একটা বার্ন্ট অরেঞ্জ অরেঞ্জ কালার। আগে আমাদের একটা ধারণা ছিল না সৌদিতে অনেক গরম, অনেক গরম, এবার সেই ধারণা ভুল হয়ে যাবে। এবার সবাই বলবে বাংলাদেশে যা গরম একেবারে। এটা হচ্ছে নেভি ব্লু কালার না, একদম ডার্ক নেভি ব্লু কালার। এই নেভি ব্লু কালারটা কিন্তু বেশ সুন্দর লাগে ড্রেসের সাথে মিলিয়ে পড়লে, আর একটু দূর থেকে মনে হয় ব্ল্যাক ব্ল্যাক কালার, কিন্তু আসলে কিন্তু এটা নেভি ব্লু কালার, সুন্দর একটা নেভি ব্লু কালার। প্রাইস কত আপু এটা? এটার প্রাইস হচ্ছে 450 টাকা আপু। হ্যাঁ ওয়াও, এই কালারটা সুন্দর, টিল কালার না, পারফেক্ট একটা টিল কালার এটা, ভেরি নাইস। ওয়াও, আমার হিজাবটার মধ্যে একটা সুন্দর টিল কালারের হিজাব ছিল সেই রে। এটা প্রাইস হচ্ছে 450 টাকা। তুমি যা মজার মজার রান্না করেছো, আমরা শুধু লোভ নিচ্ছিলাম খেতে তো পারিনি, ইসি আমি নিজেও খেতে পারিনি, মনে হয় নিজে রান্না করেছি বলে। মানে থাকে না, আগে তো যখন বাসায় অন্য কেউ রান্না করতো বসেই থাকতাম কখন খাবো, হ্যাঁ এবার রান্না বান্না করে এবার হচ্ছে গিয়ে নিজে খাওয়ার খবর নেই, এই হচ্ছে অবস্থা। প্রাইস হচ্ছে 450 টাকা আপু। আমাকে একটু দেখো, এই যে দেখে ফেলেছি আপনাকে আপু, আমাদের আমাকে কি দেখবে না? হ্যাঁ এই যে দেখলাম আনিশা আনজুম আপু, দেখে ফেলেছি। ফেদার টাচ হিজাব রিস্টোর করবেন কবে? করবো আপু ইনশাল্লাহ, কথা দিচ্ছি আগামী এক মাসের মধ্যে ইনশাল্লাহ, যদি সবকিছু আমাদের সহায় আল্লাহ যদি সহায় হয় আর কি। আমাদের হয় কি, আমরা তো লোকাল হিজাব আনি না আপু, বাইরের দেশ থেকে আনতে হয়, পোর্টে অনেক ঝামেলা করে, বিভিন্ন জায়গায় ঝামেলা টামেলা মানে একদম পার করে এই জিনিসগুলো আনতে হয় বাংলাদেশে। সো সবকিছু মিলিয়ে সময় লেগে যায়। হ্যাঁ এটা হচ্ছে আরেকটা আপু, সাইজ এন্ড ম্যাটেরিয়াল কি? এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন ম্যাটেরিয়াল, বাট লুকস লাইক সিল্কি সিল্কি। হ্যাঁ শিমার আছে এটার মধ্যে, অ্যান্ড এটার সাইজটা হচ্ছে 190x90 সেন্টিমিটার। ওকে, ফুল কাভারেজ আছে। তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটাতে, এটার মধ্যে সুন্দর একটা মেরুন কালার আছে, দেখো ওয়াও, রেডটাও অনেক সুন্দর ছিল, মেরুনটাও অনেক পারফেক্ট, তাই না? একদম পারফেক্ট। তোমরা কারা কারা ঈদের ড্রেস রেডি করে ফেলেছো অলরেডি বলো। আমি রোজার ঈদে যে ড্রেস গুলো পরতে পারিনি ওগুলোই ভেবেছি যে একেবারে, হ্যাঁ এটা হচ্ছে 190x90, ওগুলো ভেবেছি যে করবো না, ঈদে পরে ফেলবো। এইটা একটা পারফেক্ট সিলভার কালার বা গ্রে কালার বা অ্যাশ কালার, যেটা বলো এটা একদম পারফেক্ট সেই কালারটা আপু। ইজি ক্লিকের হিজাব এত কমফোর্টেবল বলার বাইরে আমি ইজি ক্লিকের হিজাব ছাড়া পড়তেই পারি না। থ্যাংক ইউ। তোমার গাউনটা কোথা থেকে নিয়েছো ফাতেমা আপু? আমার গাউনটা ইজি ক্লিক থেকেই নিয়েছি। এটার প্রাইস হচ্ছে ওনলি 450 টাকা, এক্সক্লুসিভ একটা হিজাব এটা আমাদের। হুম, খুবই সুন্দর। তারপরে এটার মধ্যে আছে হচ্ছে আমাদের আরেকটা গ্রিন কালার, এই যে একটু সিল্কি সিল্কি দেখতে লাগে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সিল্ক না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কটন হিজাব। হ্যাঁ একদিন দাওয়াত দিও, তোমার হাতে রান্না খাবো। আরে একদিন ভালো করে রান্না করে 3 দিন আমার এরকম সেম রান্না করা লেগেছে বাসায়, এই অমুক দিন বলে এই দাওয়াত, নিজে নিজে এসে দাওয়াত চায়, এখন তো নাও করা যায় না। তারপরে হচ্ছে ওই শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবকিছু, বাপের বাড়ি এখনো খাওয়ানো বাকি আছে, সেই পদ এখনো মানে সেই কাহিনী এখনো বাকি আছে। শ্বশুর বাড়ির তিনবার রান্না করে খাওয়াতে হয়েছে, এবং খাওয়াতে খাওয়াতে আমার নখ শেষ, এই হচ্ছে অবস্থা। আপু কাপড়টা কি সুতি? হ্যাঁ কটনের মধ্যে, বাট এটা কিন্তু ইম্পোর্টেড, হ্যাঁ এক্সক্লুসিভ, একটু মানে একটু কেমন যেন কি যেন ছিল না এটার ম্যাটেরিয়াল, না শিমার কটন তো, একটু সিল্কি ভাইব আছে, যে কটনটার নাম যেন কি ছিল, এটা একটু তার্কিশ শিমার। হ্যাঁ তার্কিশ কটন যে হিসাবটা ছিল না ওরকম টাইপের, এটা কটনই বাট এটা লুকস লাইক শিমার, লুকস লাইক সিল্ক সিল্ক টাইপের। হ্যাঁ এটা হচ্ছে একদম গর্জিয়াস একটা মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার, খুবই সুন্দর। অলওয়েজ স্কিপ আমি কুহু আঁকতে আর আপু, এই যে পেয়ে গেছি, একটা গেট টুগেদার করো, আমাদের সবাইকে খাওয়া তোমার হাতে রান্না। ওরে বাপরে, গেট টুগেদারের কথা শুনলেই তো আমার ভয় লাগে, জ্বর চলে আসবে আমার, মানে এত হাজার হাজার মানুষকে আমি কোথায় জায়গা দিব বলো, ঢাকায় তো হবে না জায়গা। আপু সেলফ ওয়ার্ক ক্রাশ শেডেড কটন হিসাব গুলো কেমন কমফোর্টেবল? সেলফ ওয়ার্ক এর তো অনেক হিসাব দেখেছি এর মধ্যে, কোনটার কথা যে বলছো, যদি তুমি তুলতুলে হিসাবের কথা বলো, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, খুব সুন্দর আপু। 4.5 মাসের বেবিটা ঈদের দিনে 8 দিন হসপিটালে ভর্তি ছিলাম, গতকালকে এসেছি বাসায়, এখন মনে হয় এখানেই থমকে গিয়েছে জীবন আমার। আল্লাহ আহা, মনিকা ইসলাম আপু মন খারাপ করো না, ইটস ওকে। তোমার হাতে রান্না কবে খাওয়াবা? ভুলে গিয়েছি রান্না বান্না। আরে আমি তো ইউটিউবে, আমি ঈদের আগের দিন চিন্তা করছিলাম, ঈদের আগের দিনের আগের দিন
যে বাই চান্স যদি হুট করে ফেসবুক বন্ধ হয়ে যায় না, এরকম যদি ইউটিউব বন্ধ হয়ে যায় তাহলে আমি কি করব। আমি তো সেই চিন্তা করছিলাম, বুঝেছি ইউটিউব দেখে দেখে তোমরা রান্না করবে, একদম পারফেক্ট হয়। আচ্ছা এখন হচ্ছে আমরা বারবি শেডের হিসাব গুলো দেখাবো তোমাদেরকে। ওই হিসাব গুলো দেখানো শেষ, আমাদের এক্সক্লুসিভ যে ক্রাশড হিসাব গুলো ছিল, এখন হচ্ছে আমরা বারবি শেডের হিসাব গুলো দেখাবো। আপু এটার মধ্যে কি সাদা হবে? হ্যাঁ, টার্কিশ হিজাব আমার আছে, অনেক আরামদায়ক, ইজি ক্লিক থেকে নিয়েছি, টার্কিশ হিজাবের মতই ছিল ওটা। হ্যাঁ, সেটা আমরা পিঙ্ক দিয়ে শুরু করি, যেহেতু বারবি বারবি শেডের হিজাব, সো এটা আমরা, এটা না একটু টাইডাই টাইপের, একটু টাইডাই টাইপের করা, খুবই আরামদায়ক। এটা একটু কোটা কটন নাকি এটা ভাইয়া? এটা হচ্ছে কাশ্মীরি কটন, একেবারে এক্সক্লুসিভ, আরাম, গায়ের সাথে মিলে যাচ্ছে, একদম হাওয়াই মিঠাই টাইপের। এটার লেন্থ এন্ড ওয়াইড আছে 180/90 সেন্টিমিটার। এটা হচ্ছে বারবি শেডের হিসাব, প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। এটার মাত্র 12টা কালার আছে, এটা গায়ের সাথে মিশে থাকবে, এটা তুমি কোন ধরনের কোনো প্রিন্ট ছাড়াও পরে থাকতে পারবে। আমার কাছে মনে হচ্ছে এটা একদম গায়ের সাথে এভাবে মিশে থাকবে, অনেক সফট আর ঠান্ডা ঠান্ডা একটা হিসাব, এটা খুব সুন্দর একটা হিসাব, সফটি সফটি টাইপের। এটা তোমরা শেলে নিতে পারো, খুব সুন্দর, একদম বারবি শেডের। এটা টোটাল 12টা শেড আছে, 12টা শেড আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 400 টাকা করে, ঠিক আছে। আমি রান্নার ডব্লিউও জানি না এখন, তাই আমি রান্না ভুলে গিয়েছি আপু। আজকে প্রথম লাইভ ইজি ক্লিকের, ঈদের পরে প্রথম লাইভ। হ্যাঁ, এইটা দেখো আরেকটা শেড, এটা প্রত্যেকটা শেডই সুন্দর, একদম পারফেক্ট পারফেক্ট টাইপের। এটাও গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে, একদম আরাম আরাম, দেখলেই বুঝবে যে এটা কতটা কমফোর্টেবল। তোমার মতো ফ্যামিলির জন্য রান্না করে বকশিস পেয়েছি আমি। হ্যাঁ, এটা মজা হয়েছে, এইবার যে সালামি পেয়েছি আমি, সবচেয়ে বেশি সালামি পেয়েছি এইবার। মানে ভালো তো, বছরে 2 দিনই রান্না করা উচিত ঈদের সময়, তাহলে তো ভালো ভালো সালামি পাওয়া যাবে। আসলে এটা দেখে মনে হচ্ছে বারবি শেডের হিসাব, তাই না বলো? আমি সালামি পাই নাই, আসি না, তুমি তো টপ 10 এর মধ্যে ছিল না, তুমি সালামি পাবা কিভাবে বলো? বারবি শেডেড, খুবই কমফোর্টেবল, এটাও একদম সামার ফ্রেন্ডলি। হ্যাঁ, এই গরমে মাথায় কাপড় রাখতে আর ভয় পাওয়া লাগবে না, একদম পারফেক্ট। এটা দেখো পুরো ললি আইসক্রিমের মতো না, অরেঞ্জ ললি, ওয়াও। এখন তো রোজা নাই, এখন তো একদম খাবারের কথা বলাই যাবে ইচ্ছা মতো, তাই না? দাম বাড়ায় দেওয়া হচ্ছে না, কেন দাম বাড়ায় দেওয়া হবে? এটা দাম তো 400 টাকা মাত্র, ইভেন 500 টাকাও না, কেন দাম বাড়ায় দেওয়া হবে? সালামি পেয়েছে আপুর কাছ থেকে, আলহামদুলিল্লাহ। এটার প্রাইস হচ্ছে 400 টাকা মাত্র, তোমার থেকে ঈদ সালামি পেয়ে আমার ঈদের খুশি ডাবল হয়ে গিয়েছে, ওরে বাবা। আচ্ছা এই শেডটা দেখো, এটাও কিন্তু বেশ সুন্দর একটা শেড, এই হিসাবটা প্রত্যেকটা শেডই বেশ বেশ সুন্দর, আর খুবই ঠান্ডা ঠান্ডা টাইপের, খুবই কমফোর্টেবল। প্রাইস হচ্ছে ওনলি 400 টাকা, তোমার থেকে কখনো গিফট পাইনি। আহারে, ইউ আর সো আনলাকি, যারা সুপার অ্যাক্টিভ তারাই শুধু গিফট পায়, এছাড়া বাকিরা পায় না। ঈদের সালামি সব জমিয়ে রেখেছি আপু ফেদার টাচ কেনার জন্য, তাই? ওয়াও, আসবে আসবে আসবে, আগে নষ্ট করে ফেলো না, খেয়ে ফেলো না, ঠিক আছে, আসবে। বুবু পচা ফেসবুক কোনো পেজেই আমার পয়েন্ট শো করে না। আহারে, আসি না হলে, না না না, এটা ভুল কথা। এই কালারটা দেখো, এটা পুরো আমার ড্রেসের সাথে মিলে যেত, তাই না? ওয়াও, এটা এটা তোমরা যারা আমার গাউনটা নিবে তারা এই হিসাবটা নিতে পারো, এটা খুব সুন্দর মিলে যাবে, গ্রিনের সাথে এখানে গ্রিন আছে, পিঙ্কের সাথে এখানে পিঙ্ক মিলে যাবে, খুব সুন্দর। প্রাইস হচ্ছে এটার মাত্র 400 টাকা, এটার ফুল সেটের প্রাইস 4200 টাকা, না 4800 টাকা আসে, বাট আফটার ডিসকাউন্ট 4500 টাকা। ওকে, এইটা হচ্ছে ব্লু অ্যান্ড পিঙ্ক, ওয়াও, এটা আসলেই বারবি বারবি শেডের হিসাব হয়েছে। এটা বারবি কালার, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা কালার। তোমার নজরে আসার জন্য আমি এত অ্যাক্টিভ থেকেছি যে টপ 10 এর মধ্যে সেকেন্ডে ছিলাম, ওয়াও সাদিয়া ফ্রিন, থ্যাংক ইউ, লাভ ইউ। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কালার হচ্ছে আমাদের এই যে, এটাও পিঙ্ক আছে, সবগুলো আসলে বারবি বারবি শেড। কিভাবে অ্যাক্টিভ হবো বলো তো, বেশি বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে, তারপরে সারাক্ষণ পেজে ঘুরু ঘুরু করবে, তাহলে হয়ে যাবে। এইটা হচ্ছে গিয়ে ব্লু এর ভেতরে আরেকটা, একটু আগে যেটা দেখিয়েছি ওটা ভেতরে পিঙ্ক ছিল, এটার ভেতরে কিন্তু ব্লু কালার। এগুলো একদম গরমের জন্য পারফেক্ট হবে, একদম আরাম আরাম টাইপের, খুবই কমফোর্টেবল। তারপরে এইটা একটা আছে, সো সফট, প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। আপু গতকালকের লাইভে সাদা হিজাবটা কোন পেজের ছিল?
ওইটা ইজি ক্লিকেরই ছিল আপু, ওইটা তো ফেদারটা ছিল, সাদাটা, সাদা ফেদার টাচ কি আছে আমাদের স্টকে? সাদা ফেদার টাচ কিন্তু এখন আমাদের স্টকে আছে, তোমরা ইনবক্স করলে নিতে পারবে ইজি ক্লিক থেকে। হ্যাঁ বদল ওই সাদা হিজাবটা তো সেদিন নিয়ে গিয়েছি ইজি ক্লিক থেকে, বলেছি এসে অনেক দুঃখ করেছে আমার সাদা হিজাবটা হারিয়ে গিয়েছে কোথায় জানি, পরে ইজি ক্লিক থেকে পেলাম সাদা হিজাবটা। সাদা কালারের ফেদার টাচ এখনই দেখা যাচ্ছে মনে হয় না, দেখিয়ে দিই। এই যে দেখো কি যে শান্তি লাগে দেখলে ফেদার টাচ, এই যে সাদাটা আছে এভেলেবল, এক ঝলক দেখিয়ে দিলাম। কত প্রাইস এটা? 350, 350 টাকা। হুম, আর এটার প্রাইস হচ্ছে 400 টাকা, ঠিক বলেছি প্রাইস 400। ওকে, আর এটা হচ্ছে লাস্ট কালার এই হিজাবটার। এইটা আসলেই বারবি শেডের হিজাব হয়েছে, বেশিরভাগই একটু পিঙ্ক পিঙ্ক শেড ছিল না। প্রাইস হচ্ছে এটার মাত্র 400 টাকা, যারা ফুল সেট নিবে 4500 টাকায় ফুল সেট নিয়ে নিতে পারবে। তোমার পেজে 2 বছর ধরে আছি, কোনো দিনও টপে থাকতে পারি না, কেন মঞ্জুরি, কেন পারো না? আচ্ছা এখন হচ্ছে তোমাদের ফেভারিট ক্রাম্পল হিজাব দেখাবো। আগের ক্রাম্পল হিজাব যদি হতো তাহলে এটার সাইজ এত বড় হতো, 12টা কালারে। হ্যাঁ, বাট এখন ক্রাম্পল হিজাব গুলোর GSM আরো কমে এসেছে এবং এটা আরো কমফোর্টেবল হয়ে এসেছে, ঠিক আছে, আরো হাই কোয়ালিটির হয়ে এসেছে। বাট প্রাইস কিন্তু আমরা যথেষ্ট কম রাখছি, মাত্র 350 টাকা করে রাখছি। হ্যাঁ, টোটাল কালার হচ্ছে 12টা, ফুল সেটের প্রাইস 4200 টাকা আসে, বাট আফটার ডিসকাউন্ট তুমি 4000 টাকায় ফুল সেট পেয়ে যাচ্ছ। ওকে, এই কালারটা আমি পরি, এটা না আমি গতকালকে বাসায় পড়েছি, এই ক্রাম্পল হিজাবটা আমার আছে এই কালারের। বাট আমার কাছে যেটা আছে সেটার থেকেও এটা মাচ 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 কোয়ালিটিফুল, অনেক কমফোর্টেবল এসেছে, একেবারে ফুল সেট নিয়ে নেওয়ার মতো, এটা একেবারে ফুল সেট নিয়ে নেওয়ার মতো। এটার লেন্থ এন্ড ওয়াইড হচ্ছে 195/95, বিশাল বড় সাইজ। এই যে দেখো পুরো বডি কভার হয়ে যাবে, 195/95, একেবারে কমফোর্টেবল। এদিক থেকে তার অনেক আছে হিসাব, ঠিক আছে, 195/95, মাত্র 350 টাকা। বিশাল বড় সাইজ, এন্ড গরমের জন্য মাস্ট হ্যাভ। আজকে প্রত্যেকটা হিজাব থেকে একটা করে হিজাব নিয়ে দেখবে যে কোন হিজাবটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমাদের। প্রত্যেকটা হিজাবই আজকে একেবারে গরম উপলক্ষে আনা হয়েছে, একদম মানে সামার ফ্রেন্ডলি হিজাব সবগুলো আমাদের। যাদের আইডিতে প্রফেশনাল মুড অন করা থাকে তাদের কোনো পয়েন্ট জমা হয় না। ও আচ্ছা, যেন আমার যখন বেবি হয় শুনেছি, আমু বলেছে শুধু তোমাকে দেখতে হাই হাই, এখন তোমার মতো হয়েছে, ছেলে বাবু হয়েছে কিন্তু দেখতে তোমার মতো গুলু গুলু, তাই? বাহ ভালো তো। আমার খালামণি বলে কি আমি যে কোন দোষে আমার প্রেগনেন্সির সময় তোকে শুধু দেখেছি, এখন আমার বাচ্চা তোর মতো দুষ্ট হয়েছে, এই কথা বলে। কি করবো আবার যদি আমার মতো দুষ্ট হয়ে যায় তখন? আমি তো ছোটবেলায় খেতাম না, অপ করে বসে থাকতাম, মুখের মধ্যে একটু খাবার নিয়ে অপ করে বসে থাকতাম, খুব দুষ্ট ছিলাম আমি, আর সারাক্ষণ কথাই বলতে থাকতাম, কথাই বলতে থাকতাম, এই জন্য আমার আম্মু বিরক্ত হয়ে যেত। এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ডিপ কালার, ডিপ, এটা কি কালার? বার্গেন্ডি কালার, কলিজা কালার অ্যাকচুয়ালি, তাই না? এটা হচ্ছে একটা সুইট পিঙ্ক কালার, এই পিঙ্কটা সুন্দর। প্রাইস হচ্ছে এটা মাত্র 350 টাকা। এবারে ক্রাম্পল গুলো এত ভালো এসেছে, একদম পুরো ক্রিঙ্কেলের থেকেও বেস্ট সফট হয়েছে আমার কাছে লাগছে, এরকম একদম সফট। এই এই হিসাব দিয়ে তুমি চাইলে নিউবর্ন বেবি কে র‍্যাপ আপ করতে পারবে, একদম সফট টাইপের। বাহ, এই কালারটা খুব সুন্দর, একটা লাইট ল্যাভেন্ডার টাইপের কালার, তাই না? ডার্ক অ্যাশ, এটা ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার লাগে না, লাগে না আপনার? লাগে না? এটা তো লাগে, একটু অ্যাশ আর ল্যাভেন্ডার মিক্স টাইপের একটা কালার। হ্যাঁ, মানে একদম ইউনিক একটা কালার এটা, এটা ট্রাই করতে পারো। এই কালারটা আমাদের আসে না সচরাচর, একদম আনকমন। এটা ক্রিঙ্কল না, ক্রাম্পল। প্রাইস হচ্ছে 350 টাকা, মাত্র 350 টাকা এটার প্রাইস, একদম বেস্ট একটা হিসাব। এটা হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক কালারের মধ্যে, ওয়াও, ব্ল্যাকটা হচ্ছে গিয়ে একদম জেড ব্ল্যাক কালার, লাইভ একটু ফেডেড দেখে বাট এটা একদম জেড ব্ল্যাক কালার, ঠিক আছে। এটা সরিয়ে ফেলছি, আমার বেবিটাও খায় না, শুধু আমার দিকে তাকায় থাকে। আরে এই তো, এই তো দেখেছো, বিশেষ করে আমাকে দেখেছো না, এখন আমার খারাপ দিকগুলোও আসবে। আপু এটা ক্রাম্পল হিজাব? হ্যাঁ এটা ক্রাম্পল হিজাব, এটা হচ্ছে গোল্ডেন কালার, ভিতর খুবই সফট, খুবই 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 সফট। তোমার পরা গাউনটা দেখাও, আমরা পরা গাউনটা দেখাবো, এই যে হিজাবটা শেষ করে নিই। পিঙ্কের মধ্যে আরেকটা শেড আছে, এই যে দেখো, এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার, আরো আছে পিঙ্ক, আরেকটা আছে পিচি পিঙ্ক কালার,
সবগুলো কালার অনেক সুন্দর। এবারে ক্রাম্পল হিসাবগুলোর 12টা কালার এত ভালো এসেছে, একদম সবগুলো নিয়ে ফেলার মতো, খুবই সুন্দর। গ্রিন কালারটাও বেশ নাইস। এই যে দেখো, ওয়াও, চাঁদ রাত পর্যন্ত, আমাদের তো চাঁদ রাতে 8টা পর্যন্ত খোলা ছিল, কেমন ভিড় ছিল বললো না? চাঁদ রাতে 8টা পর্যন্ত খোলা ভাই, আমাকে আপু, আমি তো লাইভে থাকি, কমেন্ট করি, তাও ফেসবুক এমন করিস। এইটা দেখো, এটা হচ্ছে গিয়ে এই সেটটা অনেক সুন্দর, তাই না? একদম পারফেক্ট প্রাইস হচ্ছে এটার মাত্র 350 টাকা করে, একেবারে পারফেক্ট। এন্ড লাস্ট কালার হচ্ছে এই পিঙ্কটা, একটা সুন্দর বার্বি পিঙ্ক কালার দিয়ে আমরা আজকে হিজাবের সেকশনটা শেষ করি, তারপরে হচ্ছে তোমাদেরকে আমার পরের ড্রেসটা দেখাবো। এই কালারটা এত সুন্দর, তাই না? একদম পারফেক্ট আপু, আমি অনেক দেখেছি, অনেক দেখেছি, যাই এখন অর্ডার করে আসি। ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি অর্ডার করে যাও, সব দেখানো শেষ তো। এই যে দেখো, এত সফট এই ক্রাম্পল হিজাবটা। এবার এবারে ক্রাম্পল হিজাবটা একটা হলো ট্রাই করে দেখো, যারা আগে ক্রাম্পল হিজাব নিয়েছো তারা এবারে একটা ক্রাম্পল ট্রাই করে দেখো, দেখবো যে আগেরটা একটু কম ভালো লাগছে। এইটা দেখো, এটা হচ্ছে কি আমার পরা গাউনটা, বিশাল ঘের, খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের উপরে ফ্লোরাল প্রিন্ট করা, মাত্র 30 জনকে দেওয়া যাবে, যে 30 জন আগে অর্ডার করবেন তারা। লেন্থ এন্ড বডি সাইজ যে কোনোটাই কাস্টমাইজ করে দেওয়া যাবে, অসুবিধা নেই, একদম আপনাদের মেজারমেন্ট ওয়াইজই বানিয়ে দেওয়া হবে। প্রাইস হচ্ছে 1750 টাকা মাত্র, ওকে, 1750 টাকা মাত্র। যার যার চাই স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইজি ক্লিক, ওকে। আর ম্যাটেরিয়ালটা অনেক কমফোর্টেবল, ইম্পোর্টেড জর্জেট, ওকে, নন ট্রান্সপারেন্ট এটা, হ্যাঁ। আর লাস্টলি আমি যে ব্রুচটা পরে আছি, এই ব্রুচটা দেখিয়ে দিই আপনাদের। ব্রুচের প্রাইস হচ্ছে 250 টাকা। আর আমি একটা হেড পিস পরে আছি, এটার প্রাইসটা কত? 350 টাকা এটার প্রাইস, হ্যাঁ। এটা কিন্তু একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ তোমরা, 350 টাকা, এত সুন্দর একটা হেড পিস, এটা তোমরা চাইলে নিতে পারো। আর আমি যে ইনার ক্যাপটা পরে আছি, এটা 70 টাকা, না 70 টাকা ইনার ক্যাপটার প্রাইস, ওকে। সো এই ছিল আমাদের আজকের লাইভ উইথ ইজি ক্লিক, আই হোপ তোমাদের ভালো লেগেছে। এন্ড আমি, আমার মনে হয় যে তোমাদের উপকার হয়েছে, ঠিক আছে, কারণ এমন এমন হিজাব আজকে দেখিয়েছি যে এগুলো একদম দরকারই ছিল, কারণ গরমে কি হিজাব পরব, কোনটা রেখে কোনটা পরব, কোন কিছুই মাথায় রাখা যাচ্ছে না, এমন অবস্থায় আজকে যে হিজাব গুলো দেখিয়েছি এগুলো ট্রাই করে তুমি আমাকে থ্যাংক ইউ বলবে আমি জানি। আর আগে আগে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।